যুবক যখন সেজদায় যায় আল্লাহ, যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে, হায় ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, এটা ও জানে না। যদি জানতো তুই এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না, ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে না। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ যুবক যখন সেজদায় যায় সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশ নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশ তাকে বলে উন্দুর ইলা শাব মা গায়া ফাল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। ফেরেশতা বলে যা আল আজলাহু মা জালাহু লি আজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় আছে। আল্লাহ বলে হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উহাবি উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি একে নিয়ে গৌরব করি, যখন সেজদায় চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতু, তুই আমাকে পবিত্র বললি, যাহ তুই পবিত্র, তোর গুনাহ মাফ, সেজদার থেকে উঠার আগে মাফ।